আজকে আপনাদের কী পারপাসে প্রোগ্রাম? সংখ্যালঘু উন্নয়ন বৃত্ত নিগমের তরফ থেকে মুর্শিদাবাদ এবং মালদা জেলার ছাত্রছাত্রীদের জন্য প্রি রিক্রুটমেন্ট কম্বাইন্ড সার্ভিসের কোচিং তার আজকে শুভ উদ্বোধন। এটা WBMDBC থেকে প্রোভাইড করা হচ্ছে কোচিংটা। 7 মাসের কোচিং হবে, রেসিডেন্সিয়াল কোচিং। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ওই ছাত্রছাত্রীদেরকে তৈরি করা হবে। তা আজকে তার উদ্বোধন অনুষ্ঠান রয়েছে মুর্শিদাবাদ মডেল মাদ্রাসা বানজেটিয়ায়। আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলাশাসক সৌম্য ভট্টাচার্য মহাশয়, WBMDBC-র ম্যানেজার জেনারেল ম্যানেজার রয়েছেন মোহাম্মদ নকি সাহেব, ডোমা অফিসার রয়েছেন সুমন পোদ্দার সাহেব এবং শামীম সরকার রয়েছেন যিনি একাডেমিক অ্যাসোসিয়েশন পাবলিকেশন ডিভিশনের কর্ণধার। কতদিন চলবে প্রোগ্রামটা? 7 মাসের প্রোগ্রাম এটা। এটা কি জেলা বেসিসে চলছে না কোথায়? এটা 3টে সেন্টার হয়েছিল। কলকাতা ভিত্তিক একটি পরীক্ষা হয় মুর্শিদাবাদ এবং মালদার সেন্টারটা হয় বহরমপুরে, আর একটি সেন্টার ছিল শিলিগুড়িতে। তা মুর্শিদাবাদ মালদা মিলে যে সেন্টারটা হয়েছে তার শুভ উদ্বোধনটা আজকে হচ্ছে। কতজন স্টুডেন্ট এখানে এই সুবিধা পাবে বলে মনে করছেন? 120 জন এখানে পরীক্ষা দিয়েছিল, অ্যাডমিশন টেস্ট এবং স্ক্রিনিংয়ের মাধ্যমে তাদেরকে সিলেক্টেড করা হয়েছে। তা ওভারঅল 100 to 120 স্টুডেন্টসকে আমরা এখানে 7 মাসের রেসিডেন্সিয়াল প্রোগ্রামের জন্য সিলেক্ট করেছি। এরা কি জেলার স্টুডেন্ট না গোটা রাজ্য থেকে আছে? অধিকাংশই মুর্শিদাবাদ জেলার স্টুডেন্ট এবং কিছু মালদা স্টুডেন্ট রয়েছে, আর বাকি জেলার জন্য পরীক্ষা হয়েছিল কলকাতাতে এবং কলকাতা ভিত্তিক আলিয়া মাদ্রাসায় তাদের ওখানে ট্রেনিং হবে। এখান থেকে স্টুডেন্টরা কতটা সুবিধা পাবে বলে মনে করছেন? দেখুন, আমাদের যে ইনস্টিটিউটটা রয়েছে কলকাতার একাডেমিক অ্যাসোসিয়েশন, ওখানে প্রত্যেক বছরই 99 করেও 100 থেকে 150 জন WBCS অফিসার এবং অন্যান্য গ্রুপের অফিসাররা বেরোয়। তা এই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমাদের ইনস্টিটিউটের সুনাম গোটা রাজ্যে সর্বজন সুবিদিত। তা আমরা আশা করব যে আমাদের সুনাম বজায় রেখে এই মুর্শিদাবাদ জেলার যে ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য এনে দেওয়ার চেষ্টা আমরা অবশ্যই করব। এটাই তো প্রথম ইয়ার আপনাদের, তাই তো? হ্যাঁ, আমাদের সংস্থা এবছর প্রথম দায়িত্বটা পেয়েছে। আমার নাম অনির্বাণ মজুমদার, আমি মুর্শিদাবাদের বেল্লাঙ্গায় থাকি।